সুন্দর সুন্দর সুন্দরী আসছে সাথে হ্যান্ডসাম জেন্টসদের নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার মন ভালো নেই, তারপরও চলে আসছি। মন খারাপ হওয়ার অনেক কারণ, আমার কারণগুলো শুনলে আমার মতো সবারই মন খারাপ হবে। প্রথম কারণ হলো এই যে ঈদের মাংস চলে আসছে, কোথায় মাংস? এই যে সব লুকাই ফেলছে, যখন আমি আসার আগে লাইভে দেখলাম এত এত মাংস, এখন আসছে পরে বলে এই এক নামের মাংস এখানে তোর আমার ভাগের আর কি। তো যাই হোক, কোনো সমস্যা নাই। আল্লাহ, এত রোদ, মাথা ব্যথা করতেছে। এখন রান্নাবান্না শুরু হবে, ইনশাল্লাহ রান্নাবান্না করব। রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে, আমি খুবই পছন্দ করি, স্পেশালি আউটসাইডে। তো এখন রান্নাবান্না চলবে ইনশাল্লাহ। আর আম্মা কেমন লাগতেছে? হ্যাঁ, নতুন নতুন অভিজ্ঞতা, তোমরা তো অন্যরকমভাবে সবসময় দাও, তো এটা হচ্ছে তোমাদের জন্য একদমই নতুন। এখানে এরকমভাবে ইয়ে করে দেয় আর কি। আর আসছে হচ্ছে ঈদের দুই দিন পর আমাদের মাংস আসছে, আর কোরবানির মাংস হচ্ছে সবাই মিলে সবাইকে নিয়ে একসাথে খেতে হচ্ছে, অন্যরকম মজা। সব আত্মীয় স্বজনদেরকে দেওয়া হবে, প্লাস যারা ধারে কাছে আছে ওদেরকে বলবো চলে আসতে, আর যারা কুরবানি দেয় না তাদের জন্য তোমার ইয়ে করে দিয়ে দিব ইনশাল্লাহ। পরিচিতদের মধ্যে বিপুল আম্মা আব্বার সাথে সবসময় ফান করি, কারণ এরা তো সবসময় মন খারাপ করে থাকবে নাইলে, আর ফান করলে খুব খুশি হয়, আর দেখা যায় যে উৎফুল্ল থাকে, হাসে, দেশের কথা কম মনে পড়ে। এদেরকে তো এক প্রকার জোর করে আটকায় রাখার মতোই অবস্থা আমাদের, কিন্তু কি করব, এদের তো থাকতে হবে আমাদের সাথে। আর রান্নাবান্না চলবে এখন, পেঁয়াজের ঝাঁজে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমাকে দেখলে কাজের কথা মনে পড়ে যে সবার শুধু কাজ শুধু কাজ করাতে চাই, আমার মা জন্য কি বলে তার মুখে শুনি। পরে আবার না আসলাম, আব্বা ফোন দিল, অনেক কান্নাকাটি করলো, মন খারাপ হয়ে যাবে, তাই চলে আসছি দৌড়াইয়া। সোনার খুকি মাংস নিয়ে যাচ্ছে, আমি তো বোকামি করছি জানা, আমি বিয়ে জানা, আমি এবার ধরি, এবার ধরি আমি গাড়ির মধ্যে রাখছি যে আমি এখানে ধরি আছে। আমাদের রান্নার আয়োজন এখানেই চলতেছে। তেল দিছে দিছে আলহামদুলিল্লাহ। আম্মা সব, আম্মা এটা কি দিচ্ছে তুমি বলে দিও, জিরা দিও না, যেহেতু এখানে 20 কেজির উপরে মাংস আছে, আজকে সময় থাকতো তাহলে মরিচ বাটা দিতাম আমার মতো, কারণ দিও পরে আবার রান্না হলে তখন, কারণ আজকে আমাদের অনেক তাড়াহুড়া, আমিও এক জায়গায় চলে যাবো, প্লাস মামুন ভাইও এক জায়গায় চলে যাবো। আমার আম্মা সব, আম্মা একদম হাতে মাখা বা। হ্যাঁ, সুমন এদিকে পেঁয়াজ কাটতেছে, আর সুমন ভাই কিন্তু ওইদিকে পেঁয়াজ কাটতেছে, সব কিছু সবাই সব দিকে কাজ করে ফেললে তখন কাজ করতে বাবরচি ভাই মিয়া, তুমি সর্বগুণা গুণান্বিত হয়ে যাবা। বিদেশের মাটিতে এত বড় পাতিলে আসলে রান্না করে খাওয়া
খাওয়ার মানুষ নাই থাকে না হাসিনা পরেও মিস করতেছে আজাদ ভাই আনতি ও আরো মনে রানতেছে হাসিনা পর রানতেছে আরো তো বড় মাস আসছে বড় কাঠিটা নতুন কাঠিটা নিয়ে আসো দিয়া মাশাআল্লাহ এত বড় পাতিলে এই প্রথম মা দোয়া পড়ে দাও যাতে মজা হয় না ইনশাআল্লাহ মজা হইব কুরবানির মাংস আপনি মজা এখানে কলিজা ফেফসা সবকিছু দিয়ে দিছি বাহ বাহ ঘরের মহিলারা যখন আর কাজ কামে মনোযোগ নেই ঘরের মহিলারা যখন আর কাজ কাজ করে না রান্নাবান্না ছেড়ে দেয় এবং তারা মার্কেটে বিজি নিজেদেরকে নিয়ে বিজি তখনই এই পুরুষরা নিজেদেরকে কিচেনে সবার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে ফেললো সো এই পুরুষরাই মহাবীর পুরুষ তারা আমাদের সমাজের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের কমিউনিটির জন্য অনেক মূল্যবান তারা আমাদের জন্য অনেক বড় কল্যাণ বই আনতেছে এবং এনেছে এবং অলরেডি আপনারা সবাই দেখতেছেন তারা যে কি আজকের এই ভিডিও না দেখলে কেউ বিশ্বাসই করবে না হ্যাঁ তিন পুরুষ মিলে রান্না করে ফেলতেছে আর কি লাগে সুমন ছাড়া মাশাল্লাহ আসলে ইম্পসিবল ছিল না এটা দিয়ে এটা 20 কেজি নাড়ার জন্য বড় মনে আছে বিয়ের সময় যে বড় কাঠি এইগুলো দরকার এই কাঠি তো ভেঙে যাবে যদি সিস্টেমে না নাড়া হয় হ্যাঁ 20 কেজির জন্য এই পাতিলটা একটু ছোট 30 কেজি 25 কেজির পাতিলে বসাইলেও হয়তো এটা 20 কেজির জন্য একদম ছোট মাংস আর তো হবে তো সব শালীদের উদ্দেশ্যে তরমুজ কাটা হবে সব শালী বউরা যেন আরামে থাকে আমার আম্মা জন কিন্তু এখানে লাউ রান্না করতেছে চিনি মাছ দিয়ে আজকে ভর্তাও হবে খাবানি ভর্তা আর আমার আম্মু জানবিনাবার সাথে কথা কইতেছে আম্মা এখানে এটা আমার রান্নার পালা এটা অলরেডি ম্যারিনেট করা হয়েছে এটা রান্না করব আজকে আমার জামাই কোরআনের কোরআন জানের জান এই যে রান্না হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ এখন আমরা যদিও টেস্ট করা হয়েছে একটু আগে এখন হলো আমি খাবো কারণ নিশ্চয়ই স্কুলের টাইম হয়ে যাচ্ছে আমরা চলে যাবো আবার ওরা আজকে আইস স্কেটিং আছে আমাকে এগুলো দিয়ে দেবে সাদাগুলো হ্যাঁ 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 বেশি না হ্যাঁ দাও দিয়ে দাও একবার খেতে আর কলিজা দিও ফ্রেশ দিও হ্যাঁ দাও কুরবানির মাংস খাওয়া যায় তোমার এটা খাইতে মনে হয় না যে আমি পেট ভরা আর খাইতে পারবো না এমন লাগে না অনেক খাইতে পারি আমার লাউয়ের তরকারি হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিবে ধনে পাতা দিবে না আমার রান্না সবাই খেয়ে ধন্য মাশাআল্লাহ না সুমন আমার ভর্তা রেডি কত বছর পরে কাঁঠাল ভর্তা খাবো জানি না তবে অনেক বছর অনেক মজার কাঁঠাল ভর্তা
আমার ভর্তা সবাই এত খাইছে যার এতটুকু লেফট। আম্মা তোমার ভর্তা সবাই খেয়ে তো পাগল হয়ে গেছে খুশিতে। আর এখানে কিন্তু আরেক পাতিল রান্না করা হয়েছে এরই মধ্যে, আর এই পাতিল মোটামুটি শেষ পর্যায়ে। যুধিরা আজকে গার্সন ফার্মে গিয়ে একেবারে এই যে চেরি পিক করে নিয়ে আসছে, চেরি স্ট্রবেরি ফ্লাওয়ার, ওরে আল্লাহ এই যে সবাইকে দেখে দেখে অভাব নাই, এত মজার এগুলো। সুন্দর সুন্দর সুন্দরীরা আসছে সাথে হ্যান্ডসাম জেন্টসদের নিয়ে। এই ভাই একদিন আনমেরিড আসছে। আচ্ছা আমি আনমেরিড, ওর জন্য একটা মেয়ে দেখার, ওর জন্য যারা কি যায় একটা মেয়ে দেখার জন্য। আমারে দেখলে সবার খালি মেয়ে দেখতে মন চায়, ছেলে দেখতে মন চায়। আমারে দেখলে সবাই বলে একটা মেয়ে দেখে না একটা ছেলে দেখে না। আমি সে ঘটকে না, আমার মানে আমার দেখলে কি ঘটক মনে হয়। সবার সাথে ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।